আগামী 26 নভেম্বর কুমিল্লা টাউন হলের গণসমাবেশ সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রতিদিনই সমাবেশের লিফলেট বিতরণ, গণসংযোগ চালাচ্ছেন স্থানীয় নেতারা, এমনকি দল থেকে বহিষ্কৃত নেতারাও সরব রয়েছেন মাঠে। সমাবেশ সফল করতে যা যা করা দরকার তা সবই করার কথা বলছেন নেতারা। সুমন কবিরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরে কুমিল্লা শহরের চিত্রটা কিছুটা ভিন্ন। বিএনপির গণসমাবেশকে সামনে রেখে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে কুমিল্লা নগরীর পাড়া মহল্লা। সমাবেশ ঘিরে উৎসাহ উদ্দীপনা কাজ করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝে। আমরা বিভিন্ন টিম গঠন করেছি, দূর দূরান্ত থেকে যারা আসবে, জাতীয়তাবাদী পরিবার শ্রমিকরা, পাশাপাশি জনসাধারণ যারাই আসবে তাদেরকে আমরা 26 তারিখ পর্যন্ত আমরা তাদের সাথে থাকবো। এই মহানগরীর 27টি ওয়ার্ডে আমরা লিফলেট বিতরণ করতেছি, আমরা গণসংযোগ করতেছি, আমরা মিছিল মিটিং এর মাধ্যমে এই মহানগরবাসীকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই গণসমাবেশে আসার জন্য। আমরা আশা করব যে কোনো বাধাবিহীনই আমরা একটি বিশাল সমাবেশ করব, যে সমাবেশটি সারা বাংলাদেশে যে কয়টি সমাবেশ হয়েছে সব কয়টি সমাবেশ থেকে সবচেয়ে সফল এবং সর্ববৃহৎ সমাবেশ হবে কুমিল্লার সমাবেশ, সেটা আমরা আশা করতেছি। দলের বহিষ্কৃত নেতা ও সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কুকেও দেখা গেছে প্রচারণায়। নিজ বাড়িতে ব্যবস্থা করেছেন নেতাকর্মীদের থাকা খাওয়ার। আমরা কুমিল্লা দেখাইতে পারি ইনশাল দেখামো, অন্যান্য বিভাগে তারা দেখাইছে। 3 দিন আগে সিরা কলা লইয়া নৌকা দিয়ে ফোন আইছে, তারা যদি পারে ইনশাল আমরা পারবো না কেন। পিছিয়ে নেই জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন এই বিএনপির নেতা। কুমিল্লার ব্যাপারও আমার ধারণা, আমরাও আইডিয়া করতে পারছি না কত লোক হবে, তবে এত বেশ মানে আইডিয়া করতে পারছি না, এই অর্থে আমি বুঝাতে চাচ্ছি এত বেশি হবে আমরাও বুঝতে পারছি। মাঠে নেমেছেন দল থেকে বহিষ্কৃত আরেক ছাত্রদল নেতা নিজামুদ্দিন কাইসারও। সমাবেশ ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন তিনি। যত বাধা এবং যত ধর্মঘটে ডাকা হোক, আগামী অন্যান্য সমাবেশ যেভাবে সফল হয়েছে তার চেয়েও আরো ভালোভাবে কুমিল্লাতে সফল হবে বলে আমি বিশ্বাস করি। আগামী 26 নভেম্বর কুমিল্লার টাউন হলের গণসমাবেশকে স্মরণকালের বড় সমাবেশ পরিণত করার ঘোষণা দিয়েছে বিএনপি। নিউজ ডেস্ক, দেশ টিভি।